তো অনেকদিন ধরে ট্রাই করা হচ্ছিল এই চ্যানেলে একটি ফেস ক্যাম ভিডিও তৈরি করা, কিন্তু কিছু না কিছু সমস্যার জন্য অনেকদিন ধরে তৈরি করা হয়নি। তো আজকে একটা মিলেছে সুযোগ, তো কেননা ফায়দা তোলা যাক। তো যেহেতু এই চ্যানেলের এটাই প্রথম ফার্স্ট ক্যাম ভিডিও, তো সেই কারণে আমরা বেশি কিছু এডিট এখানে শিখবো না, সামান্য কিছু স্টেপ ফলো করে একটি প্রিভিউতে যে আপনি স্ট্যাটাসটা দেখতে পেলেন সেটাই এই ভিডিওতে আমরা ক্রিয়েট করব। এই স্ট্যাটাসগুলো তৈরি করার জন্য সবার প্রথমে দরকার হবে ফটোগুলোর, এবং ফটোগুলো আমরা ডাউনলোড করবো প্রিন্টারেস্ট অ্যাপ থেকে। আমরা বেসিক্যালি ফটোগুলো ডাউনলোড করবো প্রিন্টারেস্ট থেকে, এবং প্রিন্টারেস্টে গিয়ে আমরা সার্চ করবো বেঙ্গলি রোম্যান্টিক কাপল ফটো, তারপর আপনার সামনে অনেক রেজাল্ট হবে। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন, বা থ্রি ডট অপশানে ক্লিক করবেন এবং ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেন নেক্সট ডাউনলোড করতে হবে একটি ব্ল্যাক স্ক্রিন, আর এটাই হচ্ছে এই ভিডিওর মেন পার্ট। তো ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড করবো আমরা ইউটিউব থেকে। চলে আসবেন ইউটিউবে এবং সার্চ করবেন আপনার গানের নাম এবং তার পিছনে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস, এটা লিখে সার্চ করবেন, অনেক রেজাল্ট চলে আসবে। জাস্ট এখান থেকে একটি ডাউনলোড করে নেবেন। তো আমাদের ফটো এবং ব্ল্যাক স্ক্রিন দুটো কিন্তু তৈরি হয়ে গেছে, তো এবার আমাদের দরকার হবে এটাকে অ্যাডিট করা, আর তার জন্য আমরা ব্যবহার করব সব থেকে জনপ্রিয় অ্যাপ দ্য কাইন মাস্টার। ওপেন করবো আমরা কাইন মাস্টার, এখান থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব এবং লেয়ার প্যানেল থেকে এবার আমাদের প্রথম যে ফটোটা সেটাকে অ্যাড করব। এবার লেয়ার থেকে আমাদের যে সেকেন্ড ফটো সেটাকে অ্যাড করব। এখান থেকে এই অপশনে ক্লিক করব এবং নিচের বর্ডার যে রয়েছে এই অপশনে ক্লিক করব এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে দেব। এবার আমরা এখানে একটি ব্রাশ পিএনজি অ্যাড করব এবং এটা লিংক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে থাকবে, এবং এটাও আমরা লেয়ার প্যানেল থেকে অ্যাড করব। এবার ইউটিউব থেকে ডাউনলোড করা যে আমাদের ব্ল্যাক স্ক্রিনটা ছিল সেটা এখানে অ্যাড করব। এটাকে আমরা এখান থেকে ব্লেন্ডিং থেকে স্ক্রিন করব। দেন এটাকে একটু অ্যাডজাস্ট করে আমরা বসিয়ে দেব। অল রাইট, এটা বসে গেছে। দেন এখানে একটি স্নো এফেক্ট অ্যাড করব এবং এটার লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এবং আগেরটার মতন এটাকেও আপনাকে ব্লেন্ডিং থেকে স্ক্রিন করে দিতে হবে। দেন তারপরে আপনার সামনে রেজাল্টটা ঠিক এরকম আসবে। দেন এবার আপনি উপরে এক্সপোর্ট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং তারপরে আপনি সাবস্ক্রাইব করতে যদি চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।